মহিলাদের পক্ষেই বেশিরভাগ আইন একথা আমরা সকলেই জানি ভারতীয় সংবিধানেও মহিলাদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেসব সুযোগকে কাজে লাগিয়ে বহু মহিলা পুরুষদের বিরুদ্ধে বধূ শীলতাহানি ও পারিবারিক হিংসা আইনের মতো মিথ্যা মামলা দায়ের করে চলেছে পুরুষেরা অসহায় ও নিরুপায় হয়ে সারা জীবন প্রমাণ করতে ব্যস্ত যে তারা নিরপরাধ মিথ্যা মামলায় জর্জরিত পুরুষদের সামাজিক সম্মানহানির সাথে সাথে সংসার সুখ শান্তি ও জীবনের রসবোধ ক্রমশ হারিয়ে যাচ্ছে ভবিষ্যৎ সুখের আশায় পুরুষেরা মিথ্যা মামলার বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে যাচ্ছে সব মহিলারা যে মিথ্যা মামলা করেন এমনটা নয় যেসব পুরুষেরা মিথ্যা মামলার শিকার হচ্ছেন এখানে তাদের কথাই বলা হচ্ছে সুন্দর বিবাহিত জীবন ঈশ্বরের কাছেও মূল্যবান অথচ সেই সুখী জীবন আর্থিক মানসিক ও সামাজিক কারণে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে মানসিক চিন্তাধারার পরিবর্তন ও পরস্পরের প্রতি কিছুটা আত্মত্যাগ করতে পারলে দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠতে পারে দুটি ভিন্ন প্রকৃতির মানুষ একযোগে বিবাহের মাধ্যমে যে সম্পর্ক গড়ে তোলে সেটাকে বলা হয় দাম্পত্য সম্পর্ক ভিন্ন প্রকৃতির হওয়ার জন্য তাদের মধ্যে কিছু বিষয়ে মিল দেখতে পাওয়া যায় আবার কিছু বিষয়ে অমিল দেখতে পাওয়া যায় যেসব বিষয়ে অমিল দেখতে পাওয়া যায় সেসব বিষয়ে পরস্পরকে অ্যাডজাস্ট করে নিতে হবে পুরুষ নির্যাতন বন্ধ করতে পৃথক আইনের দাবিতে সচ্ছার বিভিন্ন সামাজিক সংগঠনগুলিও আবার অনেকেই আইনের মধ্যে লিঙ্গ বৈষম্য খুঁজে পাচ্ছে সমাজের বিভিন্ন স্তরে যখন পুরুষ নির্যাতন বিষয়টি আলোচিত হচ্ছে তখন আদালতও লিঙ্গ বৈষম্যের উদ্দেশ্যে উঠে অপরাধের গুরুত্ব বিবেচনা করে রায় দিয়ে চলেছে আদালতের বিভিন্ন রায়ে তার প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে ডিভোর্স সংক্রান্ত মামলায় এই এইরকমই এক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ডিভোর্স সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে ড্রেসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে ভিডিওগুলি দেখে নিন আজকের এই ভিডিওতে জানাবো ডিভোর্স মামলায় সুপ্রিম কোর্টের এক গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে এটি গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ডিভোর্স মামলায় স্বামীর পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে স্বামী এম টেক ডিগ্রিধারী উচ্চশিক্ষিত আর্মি অফিসার ও তার স্ত্রী পিএইচডি ডিগ্রিধারী ধারী তেহেরি গভর্নমেন্ট পিজি কলেজের ফ্যাকাল্টি মেম্বার ইংরেজি দু হাজার সালের সাতাশে সেপ্টেম্বর তাদের মধ্যে বিবাহ হয় তারা কয়েক মাস বিশাখাপত্তনম ও রুধি স্বামী স্ত্রী স্বরূপে বসবাস করেন বিবাহের বেশ কিছুদিন পর হতে তাদের মধ্যে মনোমালিন্য ও মতপার্থক্য শুরু হয় এই মত চরম সীমায় পৌঁছালে তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ও আলাদাভাবে বসবাস করতে শুরু করে দেয় এরপর স্বামী বিশাখাপত্তনমের ফ্যামিলি কোর্টে ডিভোর্স মামলা দায়ের করে তারপর স্ত্রী দেরাদুনের ফ্যামিলি কোর্টে বিবাহ পুনরুদ্ধারের মামলা দায়ের করে পরবর্তীকালে সে যখন জানতে পারে যে তার স্বামী বিশাখাপত্তনমের ফ্যামিলি কোর্টে ডিভোর্স মামলা দায়ের করেছে তখন সেই মামলা দেরাদুনের ফ্যামিলি কোর্টে ট্রান্সফারের জন্য পিটিশন দাখিল করে আদালত পিটিশনটি মঞ্জুর করে এরপর দেরাদুনের ফ্যামিলি কোর্টে ডিভোর্স মামলা ও বিবাহ পুনরুদ্ধারের মামলায় একযোগে শুনানি শুরু হয় একদিকে ডিভোর্স মামলায় স্বামীর পক্ষে আদালতে জানানো হয় যে তার স্ত্রী অসৎ উদ্দেশ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছে যার ফলে তার কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে ও সুনাম হানি হয়েছে যা মানসিক নির্যাতন ও মানসিক নিষ্ঠুরতার সমান আবার অন্যদিকে বিবাহ পুনরুদ্ধারের মামলায় স্ত্রীর পক্ষে আদালতে জানানো হয় যে তার স্বামী তাকে বিনা কারণে ঘর থেকে বের করে দেয় এবং আদালত যেন তার স্বামীকে পুনরায় তার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করার জন্য নির্দেশ দেয় সমস্ত সাক্ষ্য প্রমাণ নথিপত্র যাচাই করে ও উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয় যে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে আনা ব্যবচারের অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে আদালত আরও জানায় স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে আর্মিসহ অন্যান্য কর্তৃপক্ষের নিকট যেসব অভিযোগ করেছে তা মানসিক নিষ্ঠুরতার সমান তাই আদালত স্বামীর ডিভোর্সের আবেদন মঞ্জুর করে ও স্ত্রীর দায়ের করা বিবাহ পুনরুদ্ধারের মামলা খারিজ করে দেয় এরপর স্ত্রী আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে উত্তরাখণ্ড হাইকোর্টে আপিল মামলা দায়ের করে হাইকোর্টের কাছে এই মামলার মূল বিষয় হল মানসিক নিষ্ঠুরতা যার ফলে ফ্যামিলি কোর্ট ডিভোর্সের আবেদন মঞ্জুর করে ফ্যামিলি কোর্ট তার রায় জানায় যে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে উচ্চপদস্থ আর্মি অফিসার ও অন্যান্য কর্তৃপক্ষকে যে বয়ানে অভিযোগ করেছে তাতে তার কর্মজীবনে খারাপ প্রভাব পড়েছে ও স্বামীর সুনামহানি হয়েছে এই প্রকার ঘটনা স্বামীর প্রতি মানসিক নির্যাতনের সমান উত্তরাখণ্ড হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায় স্ত্রী তার স্বামীর চরিত্র ও আচরণ নিয়ে যেসব অভিযোগ করেছে সেসব ততক্ষণ পর্যন্ত মানসিক নিষ্ঠুরতা বলে গণ্য করা হবে না যতক্ষণ না কোনো আদালতে অভিযোগগুলি মিথ্যা বলে প্রমাণিত না হবে উচ্চ আদালত আরও জানায় এটি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের বিবাহিত জীবনের কলহ মাত্র সমস্ত দিক বিবেচনা করে উচ্চ আদালত ফ্যামিলি কোর্টের ডিভোর্স সংক্রান্ত রায় খারিজ করে দেয় ও স্ত্রীর করা বিবাহ পুনরুদ্ধারের মামলার আবেদনটি মঞ্জুর করে উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় স্বামী স্বামীর পক্ষে আদালতকে জানানো হয় যে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে উচ্চপদস্থ অফিসার অফিসারসহ অন্যান্য কর্তৃপক্ষের নিকট একের পর এক অভিযোগ করায় তার কর্মজীবনে ব্যাঘাত ঘটেছে ও মানসিক শান্তি বিঘ্নিত হয়েছে তাই স্বামীকে তার স্ত্রীর সাথে পুনরায় বিবাহিত জীবন কাটাতে বাধ্য করা ঠিক হবে না এছাড়াও দু সাল থেকে তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন ও আলাদাভাবে বসবাস করছে তাই তাদের মধ্যে পুনরায় বৈবাহিক সম্পর্ক স্থাপন করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বা এটি সম্ভাব্য সমাধান সূত্র হতে পারে না স্ত্রীর পক্ষে আদালতে জানানো হয় যে স্ত্রী তার স্বামীর সাথে পুনরায় বিবাহিত জীবন শুরু করতে আগ্রহী যেসব অভিযোগ স্বামীর বিরুদ্ধে করা হয়েছে বিবাহিত স্ত্রী হিসাবে সেটা তার অধিকারের মধ্যে পড়ে এটা দেখে বোঝা যায় যে বৈবাহিক সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে স্ত্রীর একটা প্রচেষ্টা মাত্র আরও বিষয় হলো যে স্বামী বিশাখাপত্তনম ফ্যামিলি কোর্টে একতরফা ডিভোর্সের ডিগ্রি পায় সেই কারণে স্ত্রী স্বামীর বিরুদ্ধে বিভিন্ন অথরিটির কাছে অভিযোগ করে এটা প্রমাণ করতে যে আইনগত বিবাহিত স্ত্রী হিসাবে তার অভিযোগ করার অধিকার রয়েছে একদিকে মানসিক নিষ্ঠুরতা এমন পর্যায়ে হতে হবে যে স্বামী স্ত্রীর পক্ষে বৈবাহিক সম্পর্ক চালিয়ে যাওয়া সম্ভব নয় আবার অন্যদিকে অন্যায়কারী প্রত্যাশা করতে পারে না যে তার মানসিক নিষ্ঠুরতাজনিত অপরাধ ক্ষমা হয়ে যাবে ও সে আবার বিবাহিত জীবনে ফিরে যেতে পারবে বিভিন্ন দম্পতির ক্ষেত্রে সহনশীলতা বিভিন্ন রকমের হয়ে থাকে এবং এই ধরনের মানসিক নিষ্ঠুরতা বিবাহ বিচ্ছেদের যথেষ্ট কারণ ও ন্যায়সঙ্গত কিনা তার নির্ণয় করার আগে আদালতকে দম্পতির ব্যাকগ্রাউন্ড শিক্ষা ও স্ট্যাটাসকে বিবেচনার মধ্যে রাখতে হবে মানসিক নিষ্ঠুরতা নির্ধারণ করার ক্ষেত্রে কোনো অভিন্ন মানদণ্ড নেই এই ধরনের প্রতিটি মামলায় মানসিক নিষ্ঠুরতা নির্ভর করে সেই মামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই মামলায় প্রকাশ পায় যে স্ত্রী উচ্চপদস্থ আর্মি অফিসারের কাছে তার স্বামীর বিরুদ্ধে মানহানিকর অভিযোগ করায় আর্মি কর্তৃপক্ষ স্বামীর বিরুদ্ধে কোর্ট অফ ইনকোয়ারি শুরু করে প্রাথমিকভাবে এতে স্বামীর কর্মজীবনের অগ্রগতি প্রভাবিত হয়েছে স্ত্রীর অভিযোগের ফলে স্বামী যখন তার জীবনে ও কর্মজীবনের বিরূপ ফল ভোগ করেছে তখন স্ত্রীকেও তার আইনি পরিণতি ভোগ করতে হবে স্ত্রীকে এই বলে রক্ষা করা যাবে না যে কোনো আদালতে তার অভিযোগগুলি মিথ্যা বলে প্রমাণিত হয়নি স্ত্রীর অভিযোগের বিশ্বাসযোগ্যতার ওপর এই মামলার রায় নির্ভর করবে এই ধরনের ইস্যু ডিল করার ক্ষেত্রে এটা সঠিক পদ নয় এই মামলায় আদালতকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হল স্ত্রীর স্বামীর প্রতি এই আচরণ মানসিক নিষ্ঠুরতার মধ্যে পড়ে কিনা এই মামলায় পরিষ্কার বোঝা যায় যে স্বামীর চরিত্র ও সুনাম নষ্ট করার প্রবণতা স্ত্রীর মধ্যে বিদ্যমান স্বামীর সহকর্মীদের কাছে উচ্চপদস্থ অফিসারদের কাছে এবং সর্বোপরি সমাজের কাছে স্ত্রীর সুনাম কলঙ্কিত হয়েছে তাই স্বামীর পক্ষে স্ত্রীর এই আচরণ মেনে নেওয়ার প্রত্যাশা করা খুবই কঠিন স্বামীর মান সম্মান ও মর্যাদা হানি করার স্ত্রীর ক্রমাগত প্রচেষ্টা স্বামীর ডিভোর্স মামলা দায়ের করার কারণ ঘটেছে সুপ্রিম কোর্ট অভিমত প্রকাশ করে যে হাইকোর্ট এই মামলায় মন্তব্য করে যে এটি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের বিবাহিত জীবনের কলহ মাত্র হাইকোর্টের এই ব্যাখ্যা সম্পূর্ণ ভুল স্বামীর প্রতি স্ত্রীর এই আচরণ মানসিক নিষ্ঠুরতা বলে গণ্য করা হবে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে খারিজ করে দেয় ও ফ্যামিলি কোর্টের রায়কে বহাল রাখে সেই অনুসারে স্বামী ডিভোর্স পাবার অধিকারী হলেন ও স্ত্রীর দায়ের করা বিবাহ পুনরুদ্ধারের মামলার আবেদন খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টের এই রায় বিশেষ তাৎপর্যপূর্ণ চালাকির দ্বারা মহৎ কাজ হয় না একথা আবার একবার প্রমাণিত হল একে অপরকে যত মর্যাদার আসনে বসাবেন নিজেও ততটাই মর্যাদা পাবেন দাম্পত্য সম্পর্ক কোনো ঠুনকো সম্পর্ক নয় যে সহজেই ভেঙে যাবে তবে পরস্পরের মধ্যে একেবারেই বোঝাপড়া সম্ভব না হলে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে সম্পর্কের ইতি টানতে পারেন তাই অভিযোগ নয় মামলা নয় হেনস্থা নয় অপমান নয় স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রেম ও ভালোবাসায় দাম্পত্য জীবন আনন্দে ও খুশিতে ভরে উঠুক আজ এই পর্যন্তই লিগেল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে